ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মহানাল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আজ-জারিয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্বতা আদায় করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কোনো মানুষের গোলামি করার জন্য না। না, আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এমনি ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন, সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন, যারা নাকি চারটি কর্মসূচি পালন করবি, চারটি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম কে বলেন, যুগের কসম কে বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ বিভিন্ন ভাবে কসম করেছেন। যেমন আল্লাহ কসম করেন ওয়া শামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াল কলম, কলমের কসম, ওয়া দুহা, দুহার কসম, ওয়া তিন, তিনের কসম, ওয়া যাইতুন, যাইতুনের কসম, ওয়াল লাইল, রাত্রির কসম। এমনি ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের কসম কে বলেন? ইন্নাল ইন ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ কয়, যারা নাকি চারটি কর্মসূচি পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে বাস করবে। প্রথম নম্বর কর্মসূচি আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। দুই নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তিন নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে। চার নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে, যারা বিপদ আপদ আসবে ওই সময় ধৈর্য ধারণ। আমি আল্লাহ মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছি, জীবন এবং মরণকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করার জন্য, অর্থাৎ মহান আল্লাহ আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য মৌত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। এবার আল্লাহ যে আমাদেরকে পরীক্ষা করবেন, কিসের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন? আমার ভাইরা, আরে মুসলমান, মহান আল্লাহ আমাদেরকে আমলের মাধ্যমে পরীক্ষা করবেন। আমার ভাইয়েরা, শুধু তা নয়, ওই আয়াতের ভিতরে মহান আল্লাহ আকসার শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেন নাই ওরে বান্দা তুমি বেশি কইরা আমল করো, আল্লাহ বলেন নাই যে ওরে বান্দা তুমি বেশি বেশি কইরা আমল করো, আল্লাহ কিন্তু সেটা বলেন নাই। আল্লাহ বলেছেন আহসান, ওরে বান্দা তুমি যদি সামান্য আমল করো, অল্প যদি আমল করো, এই আমলটা যদি সুন্দর হয়, এই আমলটা যদি ভালো হয়, তাহলে অল্প আমলটাই তোমার নাজাতের জন্য জরিয়া হয় যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুধু তা নয়, কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন এখানে মৌত বলতে দুনিয়া বোঝানো হয়েছে আর হায়াত বলতে আখেরাতকে বোঝানো হয়েছে। কারণ কি? কারণ আছে, দুনিয়ার জীবন তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জিন্দেগি চিরস্থায়ী জিন্দেগি, যা শেষ হবে না, মরেও যাবে না। এজন্য মহান আল্লাহ সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দারুল আ
আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আল্লাহ বলেন আখিরাতের জীবন পরকালের জীবন হলো তোমাদের প্রকৃত জীবন। আমার ভাইরা, ওই দুনিয়াকে মহান আল্লাহ পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন। কে দুনিয়ার দুকায় পইলা আখিরাতকে বলে যায়, বিবি বাচ্চার দুকায় পইলা আখিরাতকে বলে যায়, ধন সম্পদের দুকায় পইলা আখিরাতকে বলে যায়, আর কে আখিরাতের কথা স্মরণ করে, আল্লাহর কথা স্মরণ করে, কোরআনের কথা স্মরণ করে। কিন্তু ওই পরীক্ষার ক্ষেত্রে আবার মানুষ কিন্তু দুইটা দল রয়েছে, একদল হলো মুমিন মুসলমান ইমানদার, আরেক দল হলো বেঈমান কাফির। মুমিন মুসলমানদের পরীক্ষা হলো, আমার আল্লাহ সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আন ফুসি ওয়াল থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাল্লা রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা বয়ের মাধ্যমে, কুদার মাধ্যমে, জান মালের ক্ষতি করার মাধ্যমে, ফল ফসল ধ্বংস করার মাধ্যমে, আমি আল্লাহ বিভিন্ন মুসিবত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, বিপদ আপদ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, আজাব গজব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, করুণা নামক ভাইরাস দিয়া আমি আল্লাহ পরীক্ষা করব, সন্তানের মাধ্যমে পরীক্ষা করব, বাড়িঘরের মাধ্যমে পরীক্ষা করব, আরে বান্দা আমি আল্লাহ দুধ দিয়া পরীক্ষা করব, সুখ দিয়াও পরীক্ষা করব, সুখের আইকা পরীক্ষা করব, দুঃখের আইকাও পরীক্ষা করব। আরে বান্দা ওই সময় যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো, সবর অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, অবশ্যই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। সুবহানাল্লাহ। তাহলে মুসিবতের সময়, বিপদের সময় যদি ধৈর্য ধারণ করতে পারো, সবর অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর অফুরন্ত অনুগ্রহ এবং রহমত চলে আসবে। আমার ভাইরা, শুধু তা নয়, আর বেঈমান কাফিরদের পরীক্ষা হলো এই যে, আমার আল্লাহ আসমান জমিন সব কিছু আল্লাহ সাজাইছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন, এই কথাটি বিশ্বাস করতে হবে। আখেরি জামানার পয়গাম্বর বিশ্ব নবীকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ পয়গাম্বর হিসাবে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করতে হবে, আর এই আনুগত্যটা এমনভাবে করতে হবে প্রাপ্ত বয়স্ক হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর বিধান এবং নবীজির তরিকা অনুযায়ী এখলাসের সাথে পালন করতে হবে। এটাকেই ইবাদত বলা হয়। ওই ইবাদত করার জন্য আমার আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছেন। এজন্য মহান আল্লাহ সূরাতুল আজ্জারিয়াতের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আজ্জারিয়াতের ভিতরে আল্লাহ বলেন, আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে, সমগ্র মানুষ এবং জিন্নাত গোষ্ঠীকে সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্বতা আদায় করার জন্য, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আমি আল্লাহ
সমগ্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি কোনো মানুষের গোলামি করার জন্য, না না। আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ সমগ্র মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি। এমনই ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে আমার আল্লাহ সমগ্র মানুষ সম্পর্কে মন্তব্য করেছেন, সমগ্র মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ বলেন যারা নাকি চারটি কর্মসূচি পালন করবি, চারটি বিধান পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে। আল্লাহ বলেন ওয়াল আসর, আমার আল্লাহ সময়ের কসম কে বলেন, যুগের কসম কে বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ বিভিন্নভাবে কসম করেছেন। যেমন আল্লাহ কসম করেন ওয়াশামস, সূর্যের কসম, ওয়াল কামার, চন্দ্রের কসম, ওয়াল কলম, কলমের কসম, ওয়াদ-দুহা, দুহার কসম, ওয়াত-তিন, তিনের কসম, ওয়াজ-জাইতুন, জাইতুনের কসম, ওয়াল-লাইল, রাত্রির কসম। এমনই ভাবে মহান আল্লাহ সূরাতুল আসরের কসম কে বলেন? ইন্নাল ইন আল্লাহ বলেন নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। তবে আল্লাহ কয় যারা নাকি চারটি কর্মসূচি পালন করবি, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে বাস করবে। প্রথম নম্বর কর্মসূচি আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। দুই নম্বর হলো ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হক কথা বলবে। চার নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা ধৈর্য ধারণ করবে, যারা বিপদ আপদ আসবে ওই সময় ধৈর্য ধারণ করবে, তারাই ক্ষতিগ্রস্ত থেকে রেহাই পাবে, তারাই পরীক্ষার ভিতরে ফাঁস করবে। আমার ভাইয়েরা পরীক্ষার ভিতরে যখন ফাঁস করবে, রেজাল্টটা যখন আউট করা হবে, ফলাফলটা যখন ঘোষণা করা হবে, ফলাফল প্রকাশের জন্য আমার আল্লাহ একটা দিন নির্ধারণ করে রেখেছেন, যাকে বলা হয় কিয়ামতের দিন বা হাশরের ময়দান। সেই দিন সমস্ত পরীক্ষার্থীদের রেজাল্ট আউট করা হবে, ফলাফল ঘোষণা করা হবে। সেই দিন ধরা পড়বে কে পরীক্ষার ভিতরে পাস করেছো, কে পরীক্ষার ভিতরে ফেল করেছো। পরীক্ষার ভিতরে যদি পাস করতে পারো তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে ডান হাতে, আর যদি ফেল করো তাহলে তোমার রেজাল্টটা দেওয়া হবে বাম হাতে। তাহলে বোঝা যায় ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বা শাস্তি ভোগ করতে হবে। এজন্য আমার আল্লাহ আসরের ময়দান কায়েম করবেন, সেখানে ইনসাফের বিচার হবে। কিয়ামত হলো হাশরের ময়দান বা বিচার দিবস কায়েম হওয়ার প্রাথমিক ব্যবস্থা। এজন্য মহানাল্লাহ কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে, বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে আমার আল্লাহ ওয়াজ করেছেন। এজন্য ভয়াবহ অবস্থা সম্পর্কে, কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ তুলে ধরেছেন। আমার ভাই এবার আসুন, কিয়ামতের দিন ইসরাফিল আলাইহি সালাতু ওয়াসালাম যখন সিংহার ভিতরে ফুৎকার দেবেন, ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, অবস্থাটা কি হবে? আমার ভাই যেই ইসরাফিল সিংহার ভিতরে ফুৎকার দেবে, সিংহার ভিতরে ফুঁক দেবে, এই ইসরাফিলের সিংহার আকৃতিটা কেমন হবে, সিংহার ধরনটা কেমন হবে, সিংহার ভিতরে ছিদ্র থাকবে কেমন? আল্লাহর রাসূল বলেন আল্লাহর কসম আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে সিংহার প্রশস্ত হবে তত বড়। শুধু তা নয়, পৃথিবীতে যত প্রাণ এসেছে বা আসবে তার সংখ্যার সমান ছিদ্র রয়েছে সিংহায়। এমনই ভাবে আসমান এবং জমিনকে গোলাকার করলে যত বড় হবে, তত বড় স্থান
স্থান রয়েছে সিংহার মাঝখানে, সিংহার মধ্যখানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালামের মুখ সেখানেই রাখা আছে। আমার ভাই, এই ইসরাফিল সিংহার ভিতরে তিনবার ফুঁক দেবেন, প্রথমবার ফুঁক দেবেন ভয় সৃষ্টি করার জন্য, দ্বিতীয়বার ফুঁক দেবেন বেহুশ করার জন্য, তৃতীয়বার ফুঁক দেবেন মহান আল্লাহর দরবারে, মহান আল্লাহর আদালতে একত্রিত হওয়ার জন্য। আমার ভাই, আমার আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুঁকের আদেশ না দেওয়া পর্যন্ত প্রথম ফুঁক অব্যাহত থাকবে, বন্ধ হবে না। আর যখন আল্লাহ ইসরাফিলকে দ্বিতীয় ফুঁকের আদেশ করবেন, ফুঁক দেওয়ার পর পরিস্থিতিটা এমন হবে আমার ভাই, সেই দিন মানুষ কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখা মানুষ ভয়ে মাটিতে পড়ে যাবে, মায়েরা তাদের দুঃখ পুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, কিশোর যুবকরা বৃদ্ধ হয়ে যাবে, শয়তান আত্মরক্ষার জন্য এদিক সেদিক পলায়ন করার চেষ্টা করবে, কিন্তু ফেরেশতারা তাদেরকে প্রহার করে ফিরে আনবে। জমিনের দিকে তাকাইলে দেখা যাবে জমিন ফাইটা টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আসমানের দিকে নজর করলে দেখা যাবে আসমানের কোনো অংশ উড়ছে, নক্ষত্রগুলা চিটকে পড়ছে। এজন্য মহান আল্লাহ সূরাতুল ইনফিতারের ভিতরে আল্লাহ তুলে ধরেছেন, إِذَا السَّمَاءُ فَطَرَتْ وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ আল্লাহ বলেন, إِذَا السَّمَاءُ فَطَرَتْ যখন আকাশটা বিতরণ হবে, ও ইদাল কাওয়াকিব তাসারাত এবং নক্ষত্রসমূহ জোরে পড়বে, ও ইদাল বিহারু ফুজ্জিরাত এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে, ও ইদাল কুবুরু বুসিরাত এবং কবরসমূহ উন্মোচিত হবে। শুধু তা নয় আমার ভাইরা, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় আমার আল্লাহ বিভিন্নভাবে তুলে ধরেছেন। আমার ভাই, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে আমার আল্লাহ তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। এজন্য মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআ শাইউন আযীম। এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তাম বিশ্বের মানুষদেরকে, তাম দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ সতর্ক এবং সাবধান কইরা স্মরণ করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার কারণ কি? ভয় করার কারণ হলো ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের কম্পন একটু ভয়ঙ্কর ব্যাপার। শুধু তা নয় আয়াতের দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ বলেন, তোমরা সেই দিন প্রত্যক্ষ করে দেখবে স্তন্যপায়ী মহিলারা তাদের দুগ্ধপুষ্য শিশুর কথা ভুলে যাবে, ভয়ে গর্ভবতী নারীর গর্ভপাত হয়ে যাবে, অতরণ নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা, এবং মানুষ দেখবে তুমি মাতাল অথচ তারা মাতাল নয়। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আমি আল্লাহর আযাব বড় শক্ত আযাব, আমি আল্লাহর আযাব বড় সুমহান আযাব। আমার ভাইরা, শুধু তা নয় কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ সূরাতুল কিয়ামার ভিতরে আল্লাহ বলেন, ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআ আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ বলেন, যেদিন দৃষ্টি চমকে যাবে আর চন্দ্র জ্যোতিহীন হয়ে যাবে এবং চন্দ্র সূর্যকে একত্রিত করা হবে, অন্যত্র আছে মানুষ তখন বলাবলি শুরু করবে, আজকে পালাবার জায়গা কোথায়? তখন জবাব আসবে, আজকে পালাবার কোনো জায়গা নেই, আজকে পালাবার কোনো সুযোগ নেই, আজকে পালাবার কোনো ব্যবস্থা নেই। আমার ভাইরা, কিয়ামতের ভয়াবহ অবস্থা সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে আল্লাহ বলেন, নবী গো স্মরণ করুন
সেই সময়ের কথা, কোন সময়ের কথা? উযুকুর ইদা জুলজিলাতিল আরদ, কিয়ামতের আগে যখন জমিন ফাটবে, শুধু তা নয় নবী গো, জিলজালাগা ফাটার মতো ফাটবে গো নবীজি, যখন জমিন ফাটবে তখন জমিন তার বোঝা বের করে দেবে, জমিন তার গোপন তত্ত্ব প্রকাশ করে দেবে, জমিনের ভিতরে কোন দিন কোন জায়গার ভিতরে পাপাচার করেছো জমিন কিন্তু প্রকাশ করে দেবে। এমনি অবস্থায় মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা, মানুষ বলবে আজকে জমিনের কি হলো, জমিন কেন কম্পন সৃষ্টি হলো? আল্লাহ বলেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, কিয়ামতের দিন জমিন তার খবর বর্ণনা করে দেবে, জমিনকে আমার আল্লাহ মুহাদ্দিস বানিয়ে দেবে। যেমন ভাবে মুহাদ্দিসিনে কেরাম হাদিস বর্ণনা করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনকে মুহাদ্দিস বানিয়ে দেবে। আমার ভাইয়ের শুধু তা নয়, কিয়ামতের দিন মহান আল্লাহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে মহান আল্লাহ কথা বলার যোগ্যতা দান করবেন, বাক শক্তি দান করবেন। এমনি অবস্থায় হাত বলবে অমুক জিনিস চুরি করেছিলাম, টুট বলবে হারাম জিনিস চুম্বন করেছিলাম, কান বলবে হারাম জিনিস শুনেছিলাম, লজ্জাস্থান বলবে হারাম কাজের ভিতরে অগ্রসর হয়েছিলাম। এইভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলা মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, এমন জমিন মহান আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। আমার ভাইয়ের শুধু তা নয়, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহার ভিতরে বাঁশি বাজাইবে, সিংহার ভিতরে ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত প্রাণী জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল আল্লাহর দরবারে বলবেন প্রভু গো, সবাই মৃত্যুর মুখে পতিত হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন আরে আজরাইল আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন প্রভু গো আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না, আর জিব্রাইল মিকাইল ইসরাফিল আর আমি আজরাইল আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন। এবার মহান আল্লাহ মালাকুল মউত আজরাইলকে বলবেন ওরে আজরাইল যাও যাও তুমি এবার জিব্রাইল এবং মিকাইলের জান কবজ করো। এবার আজরাইল জিব্রাইল এবং মিকাইলের জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়া বলবেন প্রভু গো জিব্রাইল এবং মিকাইলের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন ও আজরাইল আর কে কে বাকি রয়েছে? এবার মালাকুল মউত আজরাইল বলবেন প্রভু আপনি বাকি রয়েছেন কিন্তু মরণ হবে না, আর আরশ বহনকারী ফেরেশতাগণ বাকি রয়েছেন, আর ইসরাফিল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও তুমি আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ করো। এবার আজরাইল আরশ বহনকারী ফেরেশতাগণের জান কবজ কইরা আল্লাহর আদালতে গিয়ে বলবেন তাদের জান কবজ করা হয়েছে, আমার আল্লাহ সব জানেন। এরপর জিজ্ঞাসা করবেন ও আজরাইল আর কে কে বাকি রয়েছেন? আজরাইল বলবেন প্রভু গো আপনি বাকি রয়েছেন কিন্তু আপনার মরণ হবে না, আর ইসরাফিল আর আমি আজরাইল বাকি রয়েছি। এবার মহান আল্লাহ আরশকে আদেশ করবেন ইসরাফিলের কাছ থেকে সিংহা নিয়ে নাও। এবার মহান আল্লাহ ইসরাফিল এবং আজরাইলকে বলবেন ও ইসরাফিল এবং আজরাইল তোমরাও কি সৃষ্টি? বলে হ্যাঁ আমরাও সৃষ্টি। তোমরাও কি মরণশীল? বলে হ্যাঁ আমরাও মরণশীল। তাহলে তোমরাও মরে যাও, সাথে সাথে ইসরাফিল এবং আজরাইলেরও মরণ হয়ে যাবে। আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু খান খান হয়ে যাবে, শুধুমাত্র আমার আল্লাহই বিদ্যমান থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য সময় যেহেতু কম, এজন্য আলোচনা এখানেই রাখলাম, যতটুকু কথা বললাম। আল্লাহ যেন আমাদের সকলকে এই আলোচনাটুকুর উপর আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দা ওয়া আনা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।